নমস্কার, স্বাগতম। এয়া হৈছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্চল। পুনৰ অসমত ছাত্রিক নির্যাতনের ঘটনা। রাজ্যত ইটোর পিছত সিটো নারী নির্যাতন যেন এক প্রকার নিত্য নৈমিত্তিক ঘটনাত পরিণত হয়েছে। দৈনিক রাজ্যত সংঘটিত হয়ে আছে নারী নির্যাতনের ঘটনা। এইবার নগাঁওর কোসুয়া গেরজাই পামত স্কুলিয়া ছাত্রিক নির্যাতনের ঘটনা সংঘটিত হল। বিদ্যালয়ের আহি থাকা তিন কিশোরী ছাত্রীক রাজপথত নির্যাতন চলার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ছাত্রী কেগুলিয়ে চিঁর বাসর করাত স্থানীয় লোক উপস্থিত হয়ে এজন যুবকক করায়ত্ত করে উত্তম মধ্যম সোধায় আরক্ষীক গতাই দিয়ে, যদিও আনজন যুবক পলাই যাবলে সক্ষম হয়। যুবক দুজন কোসুয়া গেরজাই পামর ইমরান হুসেন আর সাইদুল ইসলাম। জানিবর মতে তিন ছাত্রীয় বিদ্যালয় ছুটির পাশত ঘর যার পথত ইমরান হুসেন আর সাইদুল ইসলাম নামর দুই যুবকে সামাজিক মাধ্যমত রিল বনাবলে জোর করে। ছাত্রী কেগুলিয়ে যুবক দুজনের রিল বনাবলে অমান্তি হওয়াত ছাত্রী কেগুলিক উদণ্ড যুবক দুজনে হাতত ধরে জবরদস্তি করে। পাছত ছাত্রী কেগুলিয়ে চিঁর বাখর করাত স্থানীয় লোক তাদের উপস্থিত হয় আর তারপরতেই স্থানীয় লোকে এজন যুবকক আটক করে উত্তম মধ্যম সোধায় আরক্ষীক সমজাই দিয়ে। আনজন যুবক পলাই যাবলে সক্ষম হয়, যদিও রাইজর দাবিত যুবকজনক পিতৃয়ে কচুয়া আরক্ষী থানাত নিজেই গতাই দিয়ে। ইতিমধ্যে ভুক্তভোগী ছাত্রী কেগুলির পরিয়ালে উদণ্ড যুবক দুজনের বিরুদ্ধে কচুয়া থানাত এজাহার দাখিল করেছে। উল্লেখযোগ্য যে দোষীক উচিত শাস্তি প্রদান করবলে কচুয়া সচেতন রাইজর বজরং দলের সদস্য সকলে দাবি উত্থাপন করেছে। স্কুল তো আজ হাফছুটি হয়েছে, বেশিরভাগ ছাত্র ছাত্রী আহি গল, হিহত তিন চারজন রই গল, হিহত তিনজন মানে লাস্ট আহি আছে। যেটা আহি আছে তারপর মানে ইয়াত কালবাট এখন দলং আছে, দলং ওসর হিহত দুজন লড়া রখি আছে। যেটা ছলী কেজন মানে আহি আছে, আহার সময় মানে এই লড়া দুজন হিহত রখা আছে, রখাই কই আছে যে তোমালোক আমার ভিডিও বনাব লাগিব, যে আমার ভিডিও বনা আমি লাইক পাম ভিউজ পাম বহুত ভাল হব। তে হিহত মানে নবনাও নবনাও কইছে, পিছত মানে হিহতর হাতত ধরে টানিছে যে তো তার ভিডিও বনাবই লাগবে এনেকা তেনেকা। পিছত ছালীকেটা মানে দৌড়ি আহি গল, পিছত বোলে মানে হিহত লড়াকেটা মানে ছালীকেজনীক মানে বেয়া বেয়া বহুত কথা মুখত জিজে আছে, মানে মই এইবিলাক প্রকাশ করব নোৱাৰো এতিয়া, মানে বেয়া বেয়া কথারও বেয়া বেয়া ইঙ্গিত দিছে। ইঙ্গিত দিয়ার পিছত মানে পিছত মানে ছালীকেজন আহিছে, পিছত মানে তার দুজন লড়া আছিল, সেই লড়া দুজনে হিহতক ধরলে, ধরার সময় মানে আমিও এতিয়া মানে আমিও উপস্থিত, ধরা হল, ধরার পিছত লাই লাই সব করা হল। আর তিন ছাত্রীক নির্যাতনের ঘটনার পাশে এটা আকো এবার অঞ্চলজুড়ি চাঞ্চল্য। আমার সতীর্থ সাংবাদিক বেবেজিয়ারপর আছে ভাস্কর শইকীয়া। ভাস্কর, যেহেতু এই ঘটনাব কিছু পরিমাণে শান্ত হবলে ধরে, পরিস্থিতি শান্ত হবলে ধরে, তার মাজতে আকো এনে ধরনের ঘটনার সূত্রপাত হয়, এই দুই যুবকর প্রকৃত লক্ষ্য কি আছিল? তেওঁলোকে অসৎ চরিতার্থ রূপায়ণ করবলে চেষ্টা করবলে চেষ্টা করেছিল নাকি? হয় স্যার প্রাঞ্জল, আসলে আপনি কইছে যে এই ঘটনার হাম কাটে যদিও পুনের সেই ঘটনায় গা করে উঠে তেনে ঘটনায় আজি সংঘটিত হল নগাঁওর কচুয়া গেরজাই পামত। আসলে তিনগুলিকে স্কুলিয়া ছাত্রী স্কুল ছুটির পিছত আহিছিল আর তারপিছতে এখন দলঙ্গর উপর কেগারকিমান যুবক রখি আছিল, কেজনে সেই ছাত্রীগুলিক রখাই রিল বনাম বলি রখাইছিল, রখাই পেলায় আসলে যথেষ্ট যথেষ্ট বেয়া ব্যবহার করেছিল বলে স্থানীয় লোকে কৈছে। আর তারপরে স্থানীয় লোক যেটা ছাত্রীগুলিকে চিঁর বাখর করেছে সেই সময়তে আসলে স্থানীয় লোক সেই স্থানত উপস্থিত হয়েছে। কিন্তু একটা কথা কব লাগবে যে প্রাঞ্জল, অহরহ এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, রাজ্যজুড়ি এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, পুনের এক নতুন এনে এক ঘটনা সংঘটিত হল। আর এই যিকেইজন যুবক আছিল আসলে কচুয়া গেরজাই পামর ইমরান হোসেন আর সাইদুল ইসলাম, তার মাজর এজন ইতিমধ্যে পলায়ন করেছে। আর ইমরান হোসেন যিগী ইমরান হোসেন আছে, ইমরান হোসেনক ইতিমধ্যে রাইজে করায়ত্ত করে আরক্ষী গতাই দিছে। কিন্তু একটা কথা কব লাগবে যে সেই যুবকজনের আসলে কিছু বেয়া চিন্তাধারা লই সেই ছাত্রীকেজনীক আসলে সেই পদপথর রখাইছিল, রখাই পেলায় তেওঁলোকক রিল বনাবলে আসলে জোর অবস্থি করেছিল প্রাঞ্জল। নিশ্চয়। আর এতিয়া আরক্ষীর জিম্মাত যেহেতু দুজন যুবকে আছে, আর মন করবলগীয় বিষয়টি হয়েছে যিজন যুবকে প্রথম অবস্থা পলায়ন করেছিল সেইজন যুবকক পিতৃয়ে আনি আরক্ষীক নিজেই গতাই দিছে। পিতৃয়ে কিবা কইছে? তেওঁ নিজে দুঃখ প্রকাশ করেছে নে? হয় চাওক, আসলতে এনে ধরনের ঘটনা কোনেও নিবিচার, এনে ধরনের একটা ঘটনা হোক, যি ঘটনায় বর্তমান
গোটে রাজ্যজুড়ি আসলে জ্বলাই আছে বলে কব লাগবে, গোটে রাজ্যজুড়ি এক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এনেধরনের ঘটনা যাতে নঘটক সেইভাবে আসলে অভিভাবকসকলে এনে ধরনের ঘটনা নঘটিবর আসলে পিতৃ আসলে নিজ পুত্রক আরক্ষী থানালে সমজাই দিছিল। আর একটা কথা কব লাগব যে সেই অঞ্চল পূর্বেও এনে ধরনের ঘটনা ঘটছে আর আজি এনে ধরনের ঘটনা পুনের দেখবলে পাব। আর স্থানীয় রাইজে যথেষ্ট তৎপরতায় আসলে দুইগী যুবক আটক করেছিল, আটক করে পেলে এগারীক উত্তম মাধ্যম ফুটাইছিল, এগারীক উত্তম মাধ্যম ফুটাই আরক্ষীক গতাই দিছিল। আর পরবর্তী সময় আন যখন আসলে অভিযুক্ত আছিল নিজ পিতৃ আসলে কচুয়া আরক্ষী থানায় গতাই দিছিল। আর একটা কথা কব লাগব যে এনে ধরনের ঘটনা আসলে অহর ঘটি আছে আর যি ঘটনায় বর্তমান সর্বত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আর কচুয়াতে এটা ইতিমধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আর যি ঘটনাগুলো এটা সমগ্র আসলে কচুয়া অঞ্চল এক তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে আছে। আর একটা কথা কব লাগব প্রাঞ্জল, যেহেতু দুইগী অভিযুক্তয়ে ছাত্রীগীক বেয়া ব্যবহার করেছিল আর রিল বনাবলে বাধ্য করেছে, সেই ছাত্রীগীকে প্রথমে কৈছিল যে আমাক এই যাবলে দিয়ে, আমাক যাবলে দিয়ে, আমাক যাবলে দিয়ে, কিন্তু মানা নাছিল, জোর অবস্থি করেছিল, অকথ্য কথা কৈছিল, বিভিন্ন বেয়া ইঙ্গিত দিছিল। আর তারপর যেটা কোনো ধরনের কথা মানা নাছিল তেতিয়া সেই ছাত্রীগীকে চিঞৰ বাখৰ কৰিবলৈ বাধ্য হয়েছিল প্রাঞ্জল। নিশ্চয় ভাস্কর, অতি দুর্ভাগ্যজনক ঘটনা, আপনাকে এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাইছো, পরবর্তী সময়ত আকৌ আমি প্রয়োজন সাপেক্ষে যোগাযোগ করিম। ইফালে শিক্ষকতার বৃত্তিত কালিমা সানিলে শিক্ষকে, সিক লিভ লওয়া ছাত্রক পরীক্ষা হলত যোগান ধরলে মোবাইল, সিসিটিভিত বন্দী শিক্ষকে মোবাইল যোগান ধরার দৃশ্য, শহীদ যাদবনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজত এই ঘটনা, ইতিমধ্যে নকল করা ছাত্রজনক বহিষ্কার করেছে কর্তৃপক্ষই, পুলিন কুমার পেগু সঞ্জীব শর্মা নামের দুই শিক্ষকর বিরুদ্ধে মোবাইল যোগান ধরার অভিযোগ, এতিয়াও অধ্যাপক দুজনের ব্যবস্থা নোলার অভিযোগ তেওঁলোকৰ বিরুদ্ধে, মহাবিদ্যালয়খনতেই কর্মরত হয়ে আছে দুইজন অধ্যাপকে, মহাবিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় কর্তৃপক্ষক অবগত করেছে বিষয়টি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ব্যবস্থা নোলাক রহস্যর সৃষ্টি হয়েছে, যেহেতু এই নির্দিষ্ট ছাত্রজনের কিছু শারীরিক অসুস্থতা হয়ে আছিল, কিন্তু পরীক্ষা দিবলৈ আহিছিল, সেয়েহে আছুতীয়া কক্ষত পরীক্ষা দিবলৈ দিয়া হয়েছিল, কিন্তু সেইগৰাকী ছাত্রক যেতিয়া আছুতীয়া কক্ষত পরীক্ষা দিবলৈ দিয়া হল, তাত অধ্যাপকে ছাত্রজনক মোবাইল যোগান ধরেছিল, সিসিটিভিত এই দৃশ্যবন্দী হল, পোনপটিয়াকৈ নকল কৰিবলৈ সুবিধা কৰি দিছিল সেই অধ্যাপকজনে, এতিয়া চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে বিষয়টোক লৈ, শহীদ যাদবনাথ হোমিওপেথিক মেডিকেল কলেজত এই ঘটনা সংঘটিত হৈছে, ছাত্রজনক বহিষ্কার কৰা হৈছে নকল কৰাৰ বাবে, কিন্তু তাৰ বিপৰীতে পুলিন কুমার পেগু সঞ্জীব শর্মা নামৰ দুই শিক্ষকৰ বিৰুদ্ধে কোনো ব্যৱস্থা লোৱা হোৱা নাই, কাৰণ তেওঁলোকৰ বিৰুদ্ধে মোবাইল যোগান ধৰাৰ অভিযোগ আছে, চিচিটিভিত দৃশ্যও বন্দী হৈছে, এতিয়াও অধ্যাপক দুজনৰ বিৰুদ্ধে ব্যৱস্থা নোলোৱাত আশ্চর্য প্রকাশ করেছে বহুতে। আমি যিমানখিনি গম পাইছো যে আমার এজন সিনিয়র দাদাক এক্সপেল করা হয়েছে, তারপর আমি সব স্টুডেন্ট গৈ কেনে প্রিন্সিপাল স্যারের কথাটো অবগত করালো আর জানিব চেষ্টা করল, তারপর আমি গম পালো যে স্টুডেন্টজনক মোবাইল লগত ধরা পড়ার কারণে এক্সপেল করা হয়েছে। হয় পরীক্ষা হলত বাতরি সংবাদ মাধ্যমত দেখা মতো আমি গম পালো যে তাত এক্সামিনেশন ইনচার্জ আর এডিশনাল এক্সামিনেশন ইনচার্জে নিজে মোবাইল দিয়াত তাত জড়িত হয়ে আছে। প্রিন্সিপাল স্যারে ইতিমধ্যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ লয় আমার ইউনিভার্সিটিরলৈকে, আইস ডিরেক্টর ম্যামলৈকে আর এমএআরডিলৈকেও প্রিন্সিপাল স্যারে ইতিমধ্যে সমস্তখিনি ঘটনা তদন্তর কারণে প্রিন্সিপাল স্যারে জানাইছে। রঙিয়ার সেপ্টিত এক আমোদজনক ঘটনা, দিন দুপুরতে এজন প্রবঞ্চকে লুটি নিলে এখন এগারো লাখ টকিয়া বিলাসী মোটরসাইকেল, ওয়েল এক্সত বাইকখন বিক্রির বাবে বিজ্ঞাপন দিছিল বাইকর গৰাকী তামুলপুরের অরান বড়ুয়ে, বিজ্ঞাপন দেখি গুয়াহাটির লখরার এজন যুবকে বাইক ক্রয় করবলে বলে গোল সেপ্টিলৈ, মোটরসাইকেলখন এবার চলাই চাম বলে কই যাবাতে যি গোল আর উভতি নাহিল, কাওয়াসাকি নিনজা সুপার মডেলর বাইকখন লৈ উধাও হল গুয়াহাটির বলে পরিচয় দিয়া যুবকজন, সম্প্রতি রঙিয়া আরক্ষীর ওসর চাপিছে বাইকর গৰাকী, সঁচাকৈ অতি আচরিত ঘটনা। ওয়েল এক্সত বহুতে বিজ্ঞাপন দিয়ে গাড়ি বা মোটরসাইকেল বিক্রির বাবে, কিন্তু টেস্ট ড্রাইভ করিম বলে কই সেই বাইকখন লৈ যে উধাও হব এই যুবক দুজনে, এই যুবকজনে সপনতো ভবা নাছিল, ওয়েল এক্সত বাইকখন বিক্রির বাবে বিজ্ঞাপন দিছিল বাইকর গৰাকী তামুলপুরের অরান বড়ুয়ে, বিজ্ঞাপন দেখি গুয়াহাটির লখরার এজন যুবকে বাইক ক্রয় করবলে বলে গোল সেফটিলৈ, মোটরসাইকেলখন এবার চলাই চাম বলে কই যি গোল সেই বাতেরি উভতি নাহিল সেই যুবকজন, কাওয়াসাকি নিনজা সুপার মডেলর বাইক এগারো লাখ টকিয়া এখন বাইক, সেই বাইকখন লৈ উধাও হল গুয়াহাটির বলে পরিচয় দিয়া যুবকজন, সম্প্রতি রঙিয়া আরক্ষীর ওসর চাপিছে বাইকর গৰাকী।
নমস্কার, মোর নাম শ্রী অরুণ বড়ো। মানে মই ওলেক্সত একটা কাওয়াসাকি G900 বাইক এখন এডভার্টাইজ করেছিল করতে। মানে এজন ব্যক্তি মোর মানে বাইকখন কিনব বলে কৈছিল। কিনব বলে কোতে মই রমিয়া সেফটি লগে আহিলো। অহার পিছত সি বাইকখন টেস্ট রাইড লম বলে কৈছিল। কোতে ময়ও তার লগতে ব্যাক সাইডত বহি পিনে অলপ টেস্ট রাইড করিলে। করার পিছত সি কলে কি বাইকর পিছপিনে অলপ শব্দ ওলাই আছে। তারপর মোক নামিব দিলে। নামিব দিওতে ময়ও নামি দিল। নামি দিওতে মানে কি পিছপিনে অলপ চাই মিলি, চাই পিনে আকো উঠি পিনে বাইকখন লৈ পিনে গুছি গেল। মঙ্গলদৈর পুনিয়াত ভয়ঙ্কর পথ দুর্ঘটনার খবর। 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হল দুর্ঘটনাটো। তেলর ট্যাঙ্কার আর স্কুটির মুখামুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় থিতাতে নিহত হল একগৰাকী মহিলা। এই দুর্ঘটনাত আহত হয়েছে 3 জন লোক। আহত 3 জনকে মঙ্গলদৈ অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। নিহত মহিলাগৰাকীৰ নাম মঞ্জুলা ডেকা শইকীয়া। মঙ্গলদৈর নিকটবর্তী চেঙেলিয়াপাড়াত ঘর সেই মহিলাগৰাকীৰ। বাকি এখন স্কুটিত এজন মতা মানুহ, এজন মাইকী মানুহ মোৰ গাড়ীৰ এইখিনি ছাইডত পৰিছে। বাকী সেইপিনে কোনোবা আৰু আঘাত পোৱা বুলি গম পাওঁ, কিন্তু তেওঁলোকৰ গম নাপাওঁ। ফুল কমপ্লিটলি ট্ৰাকখনৰ, তেওঁ পুৰা কমপ্লিট অভাৰ স্পীডিঙত এনেকুৱা আহি আছে ৰং ছাইডেদি। ৰাজ্যৰ খাদ্য আৰু অসামৰিক যোগান বিভাগত এইবাৰ সংঘটিত হৈছে আটা কেলেংকাৰী। হিতাধিকাৰীৰ হাতত নপৰে কেন্দ্ৰীয় চৰকাৰে যোগান ধৰা আটা, কিন্তু কত অন্তৰ্ধান হয় কেন্দ্ৰৰ পৰা আবণ্টিত হোৱা আটা? চাওঁ আহক এই ৰিপৰ্টত। পানী কে পানী, দুধ কা দুধ হৈ যাব। কোনে লক্ষ কোটি টকা মাৰি আছে, অলাই পৰিব। যোগান মন্ত্ৰী ৰঞ্জিত দাসৰ বিভাগত মাহিলী কোটি কোটি টকাৰ লুণ্ঠন। হিতাধিকাৰীৰ নামত আবণ্টিত খাদ্য আত্মসাত যোগান বিভাগৰ। শেহতীয়াকৈ অসম বিধানসভাত পোহৰলৈ আহিছিল এই চাঞ্চল্যকৰ তথ্য যে ইয়াতে এটা এনেকুৱা নেক্সাস আছে যিটো নেক্সাসৰ ফলত উপভোক্তালৈকে আটাটো নাযায়। তথ্য উদ্ঘাটনৰ পিছতেই ৰাজনৈতিক মহলত বিৰোধীৰ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। মইতো ভাবো এইটো CBI ইনকোয়ারি হব লাগে। মন্ত্রী রঞ্জিত দাসর বিভাগত দুখিয়া দরিদ্র খাদ্য যোগানোর নামত কেন্দ্রের পৰা ৰাজ্যলৈ প্রতি মাহে আবন্টন হয় 5,516 মেট্রিক টন আটা। 5,516 মেট্রিক টন আটার মূল্য প্রায় 55 কোটি টাকা। বছরি কেন্দ্রই অসমক যোগান ধরে 660 কোটি টাকার আটা। পিছে কেন্দ্রই যোগান ধরা আটা হাতত নপরে হিতাধিকারীর। দুখিয়া দরিদ্রর নামত আবন্টিত আটা হরলুকি করে যোগান বিভাগে। 10 টাকার পাবলকিয়া আটা নাপায় দুখিয়া দরিদ্রই। আর এই আত্মসাত আজি 1 বছরের নহয়, আজি দীর্ঘ বছর ধরে এই গেহু আত্মসাত করা হয়েছে। বছরের পাছত বছর খাদ্য আর অসামরিক যোগান বিভাগত চলি আহিছে এই অনিয়ম। বিভাগীয় কাম কাজের এনে নমুনাক লৈ শেহতীয়াকৈ বিধানসভাত উত্তাল হৈছিল সদনৰ মজিয়া। CBI সদন কমিটির তদন্ত বিচাৰিছিল বিৰোধীয়ে। মন্ত্রী রঞ্জিত দাসৰ কোটিটকীয়া দুর্নীতির বিৰুদ্ধে সৰব কংগ্ৰেছৰ বিধায়ক AK ৰশিদ আলম। ইমান ডাঙৰ কেলেংকাৰি আছে এই আটাত, নিশ্চয় অধ্যক্ষ মহোদয় আপনিও নিশ্চয় জানে আপনি কোনবা সমষ্টিৰ পৰা আহিছে। আপনার সমষ্টিতো খবৰ লওক যে নিশ্চয় উপভোক্তায় আটাটো নাপায়, মাত্র চাউলটো পায়। সরকারক অচিরে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জগদীশ ভূঞার। যদি সরকারে শ্বেতপত্র প্রকাশ নকরে তেন্তে আইনি পদক্ষেপ গ্রহণ করার হুঙ্কার জগদীশ ভূঞার। সাপ্লাই ডিপার্টমেন্ট এখন শ্বেতপত্র অতি শীঘ্রে প্রকাশ করক। যদি তেওঁলোকে এই বিষয়ত শ্বেতপত্র প্রকাশ করে রাইজক গোটে পিকচারটো প্রতিশ্রুতিখন স্পষ্টভাবে জানাই নিদিয়ে, এই বিষয়টির উপর আমি বিশদভাবে আমি অধ্যয়ন করি। এই বিষয়টির উপর আমি দরকারে ন্যায়ালয়ের সহায় লবলৈ, আইনের সহায় লবলৈ আমি ব্যবস্থা গ্রহণ করি। বছরি 660 কোটির দুর্নীতিত নিমজ্জিত মন্ত্রী দাসর বিভাগের আড়ত একটা নেক্সাস থাকার কথা দাবি CPIM-র বিধায়ক মনোরঞ্জন তালুকদারর। সরকারে নেক্সাসর তদন্ত নকরিলে দুখিয়া দরিদ্র জনতায় এনে প্রবঞ্চনা প্রতারণার পৰা মুক্তি নাপাব বলে মন্তব্য মনোরঞ্জন তালুকদারর। যে ইয়াতে এটা এনেকুৱা নেক্সাস আছে যিটো নেক্সাসৰ ফলত উপভোক্তালৈকে আটাটো নাযায়, সমবায়ে নুঠায়।
সমবায় উঠায় সমবায় যদি উঠায় আটা যদি কোনোবা ফেয়ার পাই চকত দিয়ে তার আগতে পানি মারি পেলায় টেঙা করে ফলত গ্রাহকে অল্প অনিচ্ছা প্রকাশ করে সেই সুযোগটা লই পেলায় আজি বহু বছর ধরে পেলায় এই ৬৬১৯২ মেট্রিক টন গেহু আজি ফ্লোর মিল আরো বেলেগ একটা চক্রয় ইয়াক আত্মসাত করে আছে। উল্লেখ্য যে বিভাগীয় তথ্য অনুসৰি কেন্দ্ৰৰ পৰা লাভ কৰা ঘেহু প্ৰথমে ৰাজ্য চৰকাৰৰ বাছনিভুক্ত মিললৈ যায়। মিলৰ পৰা আটা উৎপাদন কৰি ছচাইটিসমূহলৈ প্ৰেৰণ কৰা হয় আৰু তাৰ পৰা বহুমুখী আঁচনিৰ জৰিয়তে প্ৰতিখন সুলভ মূল্যৰ দোকানলৈ প্ৰেৰণ কৰা হয়। কিন্তু কেন্দ্ৰৰ পৰা মিললৈ অহাৰ পাছতে হঠাৎ অন্তৰ্ধান হৈ পৰে কোটি টকীয়া ঘেহু। পিছে ভয়ংকৰ আটা যোগানত চলি থকা এই দুৰ্নীতিৰ এতিয়া তদন্ত ঘোষণা কৰিবলৈ সক্ষম হ'বনে ৰাজ্য চৰকাৰ? ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। মিয়া গান গাই ৰাজ্যত বিতৰ্কৰ সৃষ্টি কৰাৰ পাছত অৱশেষত আটক কৰা হ'ল আলতাফ হুছেইনক। মিয়া গায়ক আলতাফ হুছেইনক গ্রেপ্তাৰ। মিয়া গীত পরিবেশন করা ইউটিউবার আলতাফ হুছেইনক গ্রেপ্তার করা হয়েছে। অসমের বিরুদ্ধে গীত পরিবেশন করেছিল আলতাফে, আরক্ষীর জালত ধুবুরীর ইউটিউবার আলতাফ হুছেইন। সামাজিক মাধ্যমত আপলোড করার পিছতে সৃষ্টি হয়েছিল বিতর্কর। গৌরীপুরের বটেরতল অঞ্চলত আত্মগোপন করেছিল আলতাফে, গৌরীপুর আরক্ষে বটেরতলের পৰা গ্রেপ্তার করে এইগৰাকী বিতর্কিত মিয়া গায়কক। গানটোত কি কি শব্দ ব্যৱহাৰ কৰিছিল আমি আপোনালোকক জনাইছোঁ। ইতিমধ্যে কৈছিল মিয়া জাগিলে নিজৰ নাম পাহৰি যাব বুলি অসমীয়া হুংকাৰ দিছিল। অসম কি তোমাৰ বাপৰ নেকি বুলি কৈছিল, পিতৃ নেকি বুজাবলৈ গৈ তেওঁ বাপৰ নেকি শব্দটো ব্যৱহাৰ কৰিছিল। আনকি মন্দিৰৰ পুৰোহিতক ধৰ্ষণকাৰীৰ সৈতে ৰিজাইছিল এইগৰাকী গায়কে। এই গানৰ কথাও এইগৰাকী আলতাফ হুছেইনৰে গাইছেও তেখেতে, কিন্তু অতি দুৰ্ভাগ্যজনক এনেধৰণে সম্প্ৰীতিৰ বা আমাৰ সামাজিকভাৱে যি ঐক্য আছে সেই ঐক্যত আঘাত আনিবলৈ চেষ্টা কৰা ঘটনাক লৈ সমগ্ৰ ৰাজ্যজুৰি বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছিল। সকলোৱে গৰিহণা দিছিল আলতাফ হুছেইনক। আলতাফ হুছেইনে কিন্তু তাৰ পাছতো ক্ষমা খোজা নাছিল, মাত্ৰ এটা কথাই কৈছিল নিজৰ ফেচবুক লাইভত যে মোক ওপৰৰ পৰা বহুত প্ৰেছাৰ দিছে সেয়েহে মই গানটো ডিলিট কৰিছোঁ, আপোনালোকেও গানটো ডিলিট কৰি দিয়ক। তাৰ বাহিৰে কিন্তু এবাৰো ক্ষমা খোজা নাছিল সেই শব্দবোৰ ব্যৱহাৰ কৰাৰ বাবে। এইগৰাকী আলতাফ হুছেইন অৱশেষত পলাতক অৱস্থাত থকাৰ পাছত আৰক্ষীৰ জালত পৰিছে, আৰক্ষীয়ে সোধপোছ অব্যাহত ৰাখিছে। কামৰূপৰ কমলপুৰত এক শোকাবহ ঘটনা সংঘটিত হৈছে। এস্কেভেটৰৰ সহায়ত খন্দা পুখুৰীত পৰি মৃত্যু হৈছে তিনি কিশোৰৰ। নিজমদাৰ তলা গাঁৱৰ লক্ষ্যধৰ ডেকা নামৰ গাঁওবুঢ়াৰ দুই পুত্ৰ 9 বছৰীয়া ৰাজীৱ ডেকা আৰু 16 বছৰীয়া হিমাংশু ডেকাৰ মৃত্যু হৈছে। একে গাঁৱৰে তৰণী বৈশ্যৰ 12 বছৰীয়া পুত্ৰ অংকুৰ বৈশ্যৰ মৃত্যু হৈছে। পুখুৰীত মাছ ধৰিবলৈ যোৱাৰ সময়ত সলিল সমাধি ঘটে তিনি কিশোৰৰ। এটা চাৰিআলি নিজমৰ তলা গাঁৱৰ আমাৰ গাঁওবুঢ়াৰ লক্ষ্যধৰ ডেকাৰ দুটা ল'ৰা আৰু তৰণী বৈশ্যৰ এটা ল'ৰা তিনিওটাই মাছ মাৰিব আহিছিল দিনৰ প্ৰায় 11 মান বজাত। আহি ঘৰত নোযোৱাত 3 বজাত মানে ঘৰ নোপোৱাৰ কাৰণে বিচাৰ খোচাৰ কৰাত কোনোবাই এইফালে মাছ মাৰিব অহাটো ক'লে, তাত চাই জে চি বি ডি খান্দা যিটো পুখুৰী আছিল দ পুখুৰী তাত মানুহ নথয়, তাত পাৰত আমাৰ জাল আৰু খালৈটো দেখা পোৱা গ'ল। গৈ তাত সন্দেহ কৰি তাত বিচৰাত আমাৰ স্থানীয় ৰাইজে ডেড বডি তিনিটা উদ্ধাৰ কৰে তাৰ পৰা, আৰু পিছত এতিয়া প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হৈছে। গুৱাহাটী মহানগৰীত পোহৰলৈ আহিছে চাইবাৰ অপৰাধী চক্ৰৰ ন ন কাহিনী। ভেটাপাৰাৰ এটা বিলাসী ফ্লেটৰ পৰা নিয়ন্ত্ৰণ হৈছিল চাইবাৰ অপৰাধীৰ কাৰ্যকলাপ। ভাড়ালৈ লোৱা অত্যাধুনিক বিলাসী ফ্লেটটোৰ পৰাই সমগ্ৰ ৰাজ্যত পেলাইছিল প্ৰবঞ্চনাৰ জাল। ভেটাপাৰাৰ এটা বিলাসী ফ্লেটৰ পৰা নিয়ন্ত্ৰণ হৈছিল চাইবাৰ অপৰাধ। ফ্লেটত উদ্ধাৰ কেইবাশ চিম কাৰ্ড, বিদেশী মুদ্ৰা, নথি পত্ৰ। পলাতক দুই যুৱকৰ সন্ধানত নামিছে ক্ৰাইম ব্ৰাঞ্চ। পোহৰলৈ আহিছে চাইবাৰ অপৰাধী চক্ৰৰ ন ন কাহিনী।
ভেটাপাড়ার একটা বিলাসী ফ্লেটর পর নিয়ন্ত্রণ হয়েছিল সাইবার অপরাধীর কার্যকলাপ। সাইবার অপরাধী চক্রয় ভেটাপাড়াত ভাড়ালৈ লওয়া অত্যাধুনিক বিলাসী ফ্লেটর পর পর্যায়ক্রমে সমগ্র রাজ্য জাল পেলাইছিল। মাহিলি 80,000 টাকা ভাড়া আছিল সাইবার চক্রয় ব্যবহার করা ফ্লেটটোর। ফ্লেটটোর পর ক্রাইম ব্রাঞ্চে অভিযান চলাই জব্দ করেছে বহু সামগ্রী। বিলাসী ফ্লেটটোর পর জব্দ কেবাশ বিদেশী মুদ্রা, দিরাম, উদ্ধার করেছে প্রায় 150 সিম কার্ড, বিভিন্ন নথিপত্র, ব্যাঙ্ক একাউন্ট খুলবলে ব্যবহৃত বিভিন্ন লোকের পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। কিন্তু নিশা ক্রাইম ব্রাঞ্চর অভিযানের উমান পায় ফ্লেটটোর পর পলায়ন করে দুই যুবকে। পলাতক দুই যুবকও জড়িত আছিল ধৃত সাইবার চক্রটোর লগত। ধৃত বুবু দাস আর অনভেশ চান্দে দিল্লির সাইবার চক্রক বিক্রি করেছিল সাধারণ লোকের ব্যাঙ্ক একাউন্ট। দিল্লির সাইবার অপরাধী চক্রটোয় আকো দুবাইর হ্যাকার চক্রক বিক্রি করে সেই সমূহ ব্যাঙ্ক একাউন্ট। এই সকলবোৰ কাম সম্পাদন হয়েছিল ভেটাপাড়ার সেই বিলাসী ফ্লেটটোর পরাই। বর্তমান ক্রাইম ব্রাঞ্চ নামি পড়েছে নিশা পলায়ন করা দুই যুবকের সন্ধানত, কিয়নো এতিয়াও বহু গুরুত্বপূর্ণ সামগ্রীর সন্ধান পোৱা নাই তদন্তকারী দলে। কেবল সেই দুই যুবকই নহয়, মহানগরীর আরো বহু যুবক সোমাই পড়েছিল সাইবার অপরাধীর সেই জালখনত। পর্যায়ক্রমে পোহরলৈ আহিব অসমৰ সাইবার অপরাধীর সেই ভয়ঙ্কর নেক্সাসর কথা। বিনিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। কামরূপর সাংসারিক অঘটন, ঘরের পদূলির প্রায় থপিয়াই নিলে মহিলার চেইন, চিলনী চুরে থপিয়াই নিলে 70 ঊর্ধ্বর মহিলার চেইন, চিলনী চুরের আক্রমণত ভাঙে মহিলাগুলির এখন হাত, বাইকত অহা দুর্বৃত্তই সংঘটিত করলে এই ঘটনা। মহানগরীত আরক্ষীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষর ইতিমধ্যে বৈঠক বহিছে এই চিলনী চুর অথবা আন চুর ডকাইতর সন্ত্রাসর এই সন্ত্রাসর অবস্থাটুক লৈ, কিন্তু তার পাছতো কিন্তু নাকি লগাব পৰা নাই। এগারী 70 ঊর্ধ্বর মহিলা ডিঙির চেইন কাহি লৈ গল, আর তেনে ধরনের ঘটনার ফলতেই মহিলাগীর এখন হাতও ভাঙিল। এতিয়া মহানগরীত যেন মহিলা বা যুবতী বা কিশোরীর নিরাপত্তাক লৈ বারে বারে প্রশ্ন উত্থাপন হওয়া হয়েছে বা প্রশ্ন উঠি আছে। রাতে প্রায় 9:30-10 ভিতর তারপরে মায়ে গা চা ধুয়ে চাহ পানি খায়, এনে ওলাই যায় রেগুলারে যায়। এই কাহর ঘর মানুষতে কিনা একটা সকামত গড়ে আছে, গড়ে থাকতে রাস্তাতে কোনো দুর্বৃত্ত বাইক এলা, দুজন আহি হেলমেট পিঁধা পরিধান করে আসা, মাক মানে গলত চেন্ডাল ঠকিয়ায় তারপর বগরিয়া বাগরি গল, তারপর চেন্ডাল লো গুছি গল। তারপর যেটা মায় মানে হেরি হল, মার এই মানে হাতর হাতি ভাঙিছে, মানুহ ঘরের পর ওলাই যাওয়ার লগে লগে যদি এইবিলাক হয় তো প্রশাসনে অনুরোধ জানাইছো যে নিরাপত্তা খাতির প্রশাসনে যাতে বিভিন্ন ব্যবস্থা লয়। নলবাৰীত মিনি চিড়িয়াখানার প্রস্তাব, এই কথা উল্লেখ করে মন্ত্রী জয়ন্তমন্ত বৰুৱাই এম এন সি কলেজত অনুষ্ঠিত এক অনুষ্ঠানত এই কথা জানালে মন্ত্রীগুলো। প্রারম্ভিক অবস্থাত আছে মিনি চিড়িয়াখানা নির্মাণের কাম। নলবাৰীত মিনি চিড়িয়াখানার প্রস্তাব আগবহার কথা উল্লেখ করেছে মন্ত্রী জয়ন্তমন্ত বৰুৱাই। এতিয়া আমি মিনি জু এখনের কারণে আমি একটা প্রপোজাল রেডি করেছো, এন কে ডিভিজনক আমি দায়িত্ব দিছিলোঁ আৰু নর্থ কামরূপ ডিভিজনে মাটি বাড়ি ইত্যাদি চোৱা বা জিলা প্রশাসনেও তাত সহায় করেছে। আমি জাস্ট প্রপোজাল স্টেজত, এই নহয় যে এই কিনা একবার হয়ে গেছে। চাওক এতিয়া জাস্ট আমি প্রপোজাল, আজি কেইদিনমান আগত মই আয়ুক্ত ডাঙরিয়ে এটা অঞ্চল দেখাই দিছোঁ যে এই অঞ্চলটোত হব পাৰে, তাত কি মাটি আছে, তাত মাটির পরিবেশ কি কি কথা, ক'ৰবাত কিবা এনক্রোচ আছে নেকি, এনেকুৱা ধৰণৰ গোটেই বস্তুটো চাই মই পঠাবলৈ দিছোঁ। এতিয়া এন কে ডিভিজনেও এই কামটো আগবঢ়াব আৰু এন কে ডিভিজনৰ ডি এফ অগৰাকীক মই দায়িত্ব দিছোঁ যে এইখিনি কামখিনি আগবঢ়াই দিব। বাতৰি দেখিলে সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ। এইটো মাইথান ষ্টীল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।